ছানার কোপ্তা নিরামিষ দিনে কিন্তু বেশিরভাগ বাঙালির বাড়িতেই তৈরি হয়ে থাকে, কিন্তু এটা সফট কিভাবে বানাবে আর টেস্টি সাধারণ ঝোলে? হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? এখানে আমি নিয়েছি 1 লিটার দুধের ছানা, 1/2 ইঞ্চি আদা গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। বাটা দেবে না, এরকম গ্রেট করেই দেবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। 2 কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যদি ঝাল বেশি খাও একটু বেশি দিতে পারো। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, 1 আলু ভালো করে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু দেওয়ার পর মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। এর মধ্যে আমি ময়দা মিশিয়েছি 1.5 টেবিল স্পুন। এই ময়দাটা মেশানোর ফলে বাইন্ডিংটা খুব ভালো হবে, এর বেশি ময়দা দেওয়ার দরকার নেই। পরিমাণ মতো নুন 1/2 চামচ আমি এখানে মিশিয়েছি, কারণ গ্রেভিতে নুন থাকবে। এখানে আমি গরম মশলা দিয়েছি 1/2 চামচ। গুঁড়ো মশলা ভিজিয়ে রাখতে হবে। জিরে 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1/2 চামচ, এগুলো আমি জলে ভিজিয়ে আলাদা করে রাখলাম। কোপ্তাগুলো প্রথমে তেল গরম করে নিতে হবে, তারপরে তেলটা মিডিয়াম টু স্লোয়ে রেখে কোপ্তাগুলো ভালো করে এরকম সুন্দর করে গোল্ডেন কালারে ভেজে নিতে হবে। দেখো কোপ্তাগুলো কি সুন্দর ভাজা হয়েছে, 1 কোপ্তাও ভাঙবে না কিন্তু ভেতরটা সফট। সাদা তেলে দিয়েছি মৌরি আর জিরে ফোড়নে, তেজপাতা ফোড়নে দিয়েছি, আদা কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়েছি, তারপরে এটা ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে আমি যে আলু সিদ্ধ করে রেখেছি সেই আলুটা দিয়ে ভালো করে এই মশলাটা দিয়ে ভেজে নেব। তারপরে দেব বাটা মশলা, যেটা গুঁড়ো মশলা আমি ভিজিয়ে রেখেছিলাম। গুঁড়ো মশলা ভিজিয়ে রাখলে না টেস্টটা খুব ভালো হয়। এবার ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ, 5-6 মিনিট ভালো করে কষিয়ে এটার মধ্যে নুন দিয়ে দেব। এবার এটা যখন ভালো করে তেল বেরিয়ে আসবে, দেখো এইভাবে তেল ভেসে আসবে, এর মধ্যে দেব জল পরিমাণ মতো। জলটা দিতে হবে আমাদের একটু বেশি পরিমাণে, যতটা গ্রেভি রাখবে তার ডাবল জল দিয়ে দিতে হবে, কারণ কোপ্তাগুলো জল টেনে নেবে। এবার জল দিয়ে এটা ঢাকা দিয়ে 5 মিনিট এটা ভালো করে ফুটিয়ে রান্না করে নিতে হবে। এরপর কোপ্তাগুলো মিশিয়ে দিতে হবে। এই কোপ্তাগুলো মেশানোর পর দেখবে কোপ্তাগুলো ফুলে উঠেছে এবং গ্রেভিটাও ঘন হয়ে গেছে। আর এটার মধ্যে লাস্টে ঘি মিশিয়েছি আমরা, তোমরা কসুরি মেথি মেশাতে পারো, ধনে পাতা কুচি দিতে পারো। পরিমাণ মতো নুনও আমি লাস্টে একটু বেশি লাগবে তাই দিয়ে দিয়েছি, আর ঘিও মিশিয়ে দিলাম। তোমরা কসুরি মেথি ধনে পাতা কুচিও দিতে পারো, যে যেরকম স্বাদ পছন্দ করো। নিরামিষ দিনে এরকম একটা ছানার কোপ্তা বাড়িতে বানিয়ে ফেলো। ভালো লাগলে কিন্তু লাইক করে দিয়ে সাপোর্ট করে দিও আমার চ্যানেলটিকে। বাই।